আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে প্রয়াত হলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা নান্নু হোসেন আজ ভোর পাঁচটা নাগাদ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর সূত্রের খবর সামান্য লিভারের সমস্যা ছিল নান্নু হোসেনের চিফ ইলেকশন এজেন্ট হওয়ায় নির্বাচনে বেশ ধকল গিয়েছিল তার সামান্য অসুস্থ বোধ করায় কাল দুপুর একটা নাগাদ বাইপাসের ফর্টিস হাসপাতালে চেক আপের জন্য গিয়েছিলেন তিনি অবজারভেশনের জন্য চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন রাত্রি 9টা পর্যন্ত বেশ সুস্থই ছিলেন তিনি অনুগামীদের সঙ্গে দিব্যি গল্প করেন এবং তাদের বাড়ি ফিরে যেতে বলেন রাত্রি 11টা নাগাদ হঠাৎই তার অবস্থার অবনতি হতে শুরু করে অবশেষে ভোর 5টা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন নান্নু হোসেন আগাগোড়া ভাঙড়ের আরাবুল বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন নান্নু হোসেন অথচ তার মৃত্যু সংবাদ কানে পৌঁছতেই তড়িঘড়ি হাসপাতালে এসে পৌঁছান আরাবুল ইসলাম পৌঁছান তার পুত্র হাকিমুলও একে একে পৌঁছে যান মমিনুল ইসলাম জুলফিকার কাইজার আহমেদরা ছুটে আসেন জেলার যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা কান্নায় ভেঙে পড়া অনুগামীদের সান্ত্বনা দিতে হাসপাতাল চত্বরে ছুটে আসেন জেলা তৃণমূল সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী তরতাজা এই জেলা পরিষদ সদস্যের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভাঙড় জুড়ে